আগামীতে বিদ্যুতের দাম আর বাড়বে কিনা তা এখনই বলা যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। তিনি বলেন, বিদ্যুতের দাম যাতে না বাড়ে সেজন্য সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার অর্জন নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান এবং মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে শেষ করায় বিদ্যুৎ বিভাগ এই পুরস্কার পেয়েছে। আগামীতে এই অর্জন ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আমরা এখন সংক্ষিপ্ত এই কারণে যে আমাদের দায়িত্ববোধটা আরো বেশি বেড়ে গেল, এই ধরনের সম্মাননা এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এখন বড় চ্যালেঞ্জ। এবং আগামীতে যে চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলো আমাদের কিভাবে মোকাবেলা করব সেটার জন্য আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আগামীতে বিদ্যুতের দাম বাড়বে কিনা এমন প্রশ্নে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে, এক্ষেত্রে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের দাম প্রায় 3 গুণ বাড়িয়ে দিয়েছে ভারত, তারপরে তেলের দাম তার 4 থেকে 5 গুণ বাড়িয়ে দিয়েছে ভারত। তা আমরা কিন্তু এখনও স্থিতিশীল আছি, জানি না কী পরিস্থিতি হবে, তবে আমি সকলের কাছে অনুরোধ করব আমরা আরও কতটুকু নিজেরা সাশ্রয় হতে পারি সেটার দিকে আমাদের লক্ষ্য থাকা উচিত। যেহেতু প্রস্তাব গেছে তবে বার্কের উপরে সিদ্ধান্ত, তবে আমরা চাচ্ছি যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উপর পড়বে না এমন কথা উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যেভাবে রূপপুরে কাজ চলছে সেভাবেই চলবে এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুতের ক্ষেত্রটা তৈরি করবে। সনাতি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।